মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বা পর্বতচূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা 8,848 মিটার বা 29,029 ফুট। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দু দিয়ে গেছে, এজন্যই এই পর্বতশৃঙ্গটি এতই আলোচিত। 1856 খ্রিস্টাব্দে ভারতের মহান ত্রিকোণমিতিক সর্বেক্ষণের ফলে মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়, যা তৎকালীন যুগে 15 নং পর্বতশৃঙ্গ নামে পরিচিত ছিল। এরপর 1865 খ্রিস্টাব্দে জর্জ এভারেস্টের 15 নং পর্বতশৃঙ্গের নাম পরিবর্তন করে মাউন্ট এভারেস্ট রাখা হয়। তারপর 1955 খ্রিস্টাব্দে একটি ভারতীয় জরিপে এই শৃঙ্গের উচ্চতা নির্ণয় করা হয় 8,848 মিটার বা 29,029 ফুট, যা পরবর্তীতে 1975 খ্রিস্টাব্দে একটি চীনা জরিপ দ্বারা নিশ্চিত করা হয়। ব্রিটিশ পর্বতারোহীরা সর্বপ্রথম এই পর্বতশৃঙ্গ আরোহণের চেষ্টা শুরু করেন। নেপালে এই সময় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় ব্রিটিশরা তিব্বতের দিক থেকে এই পর্বতের উত্তর শৈলশিরা ধরে বেশ কয়েকবার আরোহণের চেষ্টা করেন। 1921 খ্রিস্টাব্দের মাউন্ট এভারেস্ট অভিযানে ব্রিটিশরা তিব্বতের দিক থেকে 7,000 মিটার উচ্চতা পর্যন্ত ওঠেন। এরপর 1922 খ্রিস্টাব্দের অভিযানে তারা এই পথে 8,320 মিটার উচ্চতা পর্যন্ত ওঠে, মানব ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করেন। এই অভিযানে অবতরণের সময় তুষার ধসে 7 জন মালবাহকের মৃত্যু ঘটে। ১৯২৩ খ্রিস্টাব্দের অভিযান এভারেস্ট আরোহণের ইতিহাসের সবচেয়ে রহস্যময় অভিযান। জর্জ ম্যালোরি ও এন্ড্রিউ আরউইন শৃঙ্গের দিকে আরোহণের একটি অন্তিম প্রচেষ্টা করেন, কিন্তু তারা আর ফিরে আসতে ব্যর্থ হন। প্রথম মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ জয়। 1953 খ্রিস্টাব্দে এডমন্ড হিলারি ও তেনজিং নুরোগে নেপালের দিক থেকে দক্ষিণ পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গ জয় করেন। 1960 খ্রিস্টাব্দের 25শে মে চীনা পর্বতারোহীরা উয়াং ফুজো ও গোনপো এবং চু ইন হুয়া উত্তর শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গ জয় করেন। অক্সিজেন ছাড়া প্রথম কারা সফল আরোহণ করেছিলেন? 1978 সালের 8 মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার প্রথমে অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন। 1975 সালের 16 মে প্রথম নারী হিসাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই। প্রথম প্রতিবন্ধী হিসেবে 1998 সালে যুক্তরাষ্ট্রের টম হুইটেকার এভারেস্টের চূড়ায় ওঠেন। বন্ধুরা, এরপরে আপনিও ইচ্ছে করলে মাউন্ট এভারেস্ট অভিযানে যেতে পারেন। এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মহিউদ্দিন আবদুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।